আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সৃজনশীল। আজকে যে সৃজনশীলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল। তো আমরা উদ্দীপকটা খুব ভালোভাবে একটু পড়ে নিব। উদ্দীপকে যেটা দেওয়া আছে, শফিক, শেফা এবং তনয় এই তিনজনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নাম্বার, যথাক্রমে তিনটা নাম্বার দেওয়া আছে। একটা আছে বাইনারিতে যার বেস হচ্ছে 2, অক্টালে আছে যেহেতু বেস 8 দেওয়া এবং 16 যখন দেওয়া আছে তার মানে এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। এখন কতে যে কোশ্চেনটা করছে যে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম বা সংখ্যা প্রকাশ করার নিয়মটা কি মূলত বলা হয় সংখ্যা পদ্ধতি। তো এরপর খতে যেটা বলছে যে 1 যার বেস হচ্ছে 10, সংখ্যাটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা বলা হয় কেন। তো মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো, যেগুলো হচ্ছে অবস্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন ঘটায় তাদেরকে হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এখন খতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 1 এখন এই সংখ্যাটা কিন্তু যখন বেস দেওয়া আছে 10, কয়েকটা পজিশন সংখ্যা পদ্ধতি হতে হলে কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই থাকে। যেমন এর বেস দেওয়া আছে 10, এ দিয়ে বোঝা যাচ্ছে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন দেখো যে এটাকে আমি 10 দিয়ে যোগ গুণ দিলাম, এরপরে 1 আমি 10 দিয়ে গুণ দিলাম, 0 1। এখন এখানে হলো কত, 10 পাওয়ার হচ্ছে 1, তার মানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 1, তার মানে এর ভ্যালুটা কি 11। সুতরাং কী বলা যায় যে 11 যার বেস 10 এটা অবশ্যই পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন যাব আমরা গতে। তো এখন আমরা গতে দেখব যে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নাম্বার দশমিক পদ্ধতিতে রূপান্তর করো। তো গতে যেটা দেওয়া আছে উদ্দীপকের যে নাম্বার সেটাকে হচ্ছে দশমিকে রূপান্তর করবো। তো তনয়ের নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বারটা হবে, তো তৃতীয় নাম্বারটা হচ্ছে 4a হেক্সাডেসিমাল। এখন হবে 4 × 16 প্লাস a এর মান হচ্ছে 10, 10 × 16 মানে 0, এখানে 1, 64 প্লাস হচ্ছে 10, তাহলে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 74। এই 74 হচ্ছে ডেসিমেলে। তো তনয় যে নাম্বারটা পেয়েছিল সেটা বলা হচ্ছিল 4a মানে হেক্সাডেসিমেলে, আর আমাদেরকে বলেছে যে দশমিকে, দশমিক বা ডেসিমেল একই কথা, সে দশমিকে ভ্যালুটা হবে 74 যার বেস অবশ্যই 10 দিতে হবে। সাথে শেষ হলো আমাদের গয়ের উত্তর। এখন চলে যাব আমরা ঘতে। ঘতে যেটা বলছে উদ্দীপকে শেফার প্রাপ্ত নাম্বার হতে যে নাম্বারটা দেওয়া আছে এখানে বাইনারিতে সেই সংখ্যাটি কত বেশি বা কম হবে। তো আমরা কি করব, এই দুটি সংখ্যাকেই ডেসিমেলে নিয়ে নিব, ডেসিমেলে নিয়ে তারপরে বিয়োগ করে দেব। ঘতে যে শেফার যে নাম্বারটা আছে সেটা আমরা লিখে নিব, শেফার প্রাপ্ত নাম্বার 135 সেটা দেওয়া আছে অক্টালে। তো 135 হচ্ছে 1 × 8 প্লাস 3 × 8 প্লাস 5 × 8, 0 1 2, 64 প্লাস 24 প্লাস 5, 1 3 93। এরপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে ডেসিমেল বের করব, 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, এখন 0 1 2 3 4 5 6, 64 প্লাস 32 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 হচ্ছে 3, আর হচ্ছে 2 5 আর হচ্ছে 4 9 9। এখন বলছে যে কত কম শেফার যে প্রাপ্ত নাম্বার সেটা কত কম, তাহলে পার্থক্য শেফার কম পাবে বা পার্থক্য, সুতরাং 99 মাইনাস 93 ইকুয়াল হচ্ছে 6, এত কম পেয়েছে। এখন ঘয়ের সাথে আমরা টোটাল উত্তরটা একটু মিলিয়ে নিই, যে যেটা বলছে যে শেফার প্রাপ্ত নাম্বার, শেফার প্রাপ্ত নাম্বার ছিল হচ্ছে অক্টালে, সেটাকে আমরা নিয়েছি ডেসিমেলে বা দশমিকে, সেটা ছিল 93 এবং যেটা দেওয়া আছে সেই সংখ্যাটা হচ্ছে 99। তো দুটি সংখ্যার ভিতরে পার্থক্য হচ্ছে শেফার যে নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে 99 থেকে কম, কত কম, 6 কম, এবং সেই 6 হচ্ছে অবশ্যই ডেসিমেলে।
তো এর সাথে শেষ হয়ে গেল সম্পূর্ণ সিজনশীলটি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো সকলে।